বাহ বাহ, দেশের যা অবস্থা! এখন পাঞ্জাবিরা খালিস্তান নামে দেশ চাচ্ছে, মোদী সরকার এখন চুপ কেন? মুসলমান প্রতিবাদ করলে তাদেরকে মেরে ফেলা হয়, ও সে প্রতিবাদ চাপা দেওয়া হয়। পাঞ্জাবি ও শিখ ধর্মের অনুসারীরা তারা কোনো প্রতিবাদ করছে, এর বেলা কিচ্ছু হয় না। আর নিজের দেশকে টুকরো করার কথা বলছে, নিজের ভারতেই থেকে বলছে আমি ভারতবাসী না। আর দেশের পতাকা মাটিতে ফেলে পায়ে তোলায় লোকড়াচ্ছে সব পাঞ্জাবি। এরা দেশ বিরোধী, মুসলমানদের বলে দেশ বিরোধী, কিন্তু এই খালিস্তান আন্দোলন যারা করছে তারাই তো দেশ বিরোধী। অমৃতপাল সিংয়ের এখন শাস্তি হচ্ছে না কেন? সব আতঙ্কবাদী শিখ নেতার এর পিছনে বিজেপি সরকার দায় নেই তো? বিজেপি সরকার দায় না থাকলে এতক্ষণ তো অমৃতপাল সিংয়ের শাস্তি হওয়ার কথা। যে সামনাসামনি বলছে ইন্দিরা গান্ধীর যেরম হাল হয়েছে অমৃত শাহ সেরম হাল হবে, সেই অমৃতপাল সিংয়ের শাস্তি হচ্ছে না কেন? আর দেশ কি টুকরো টুকরো করতে চায় বিজেপি সরকার? আমাদের অখণ্ড ভারত থেকে খণ্ড খণ্ড ভারত হয়ে যাবে যা দেখা যাচ্ছে হাল। এই বিজেপি সরকারের উপরে ভরসা করা মানে বেকার। দেখতে তো পাচ্ছ পাঞ্জাবিরা খালিস্তান আন্দোলন করছে, ওদের উপরে পাটিয়ালায় কতজন আহত হয়েছে আর নিহত হয়েছে, ঠিক আছে অমৃতপাল সিংয়ের আতঙ্কে। তোমার পাটিয়ালার যে থানায় মোদি ঢুকিয়ে ওদের যে নেতা তাকে বার করে নিয়ে এসছে, একটা কাউকে ছাড়াতে গেলে কোর্টে লড়তে হয়, এটা তা করিনি। এরা ডাইরেক্ট থানায় ঢুকে থানার লোককে হুমকি দিয়ে বার করে নিয়ে চলে এসছে। এসব আতঙ্কবাদীকে সাহায্য করছে মনে হয় বিজেপি সরকার, কিন্তু আমাদের দেশটাকে আরও ভাগ ভাগ করতে যাচ্ছে। একদিকে বলছে হিন্দুস্তান, এদিকে সাপোর্ট করছে খালিস্তান। তাহলে বিজেপি সরকারের উপর আমাদের আস্থা থাকে কেমন করে? এইসব সরকার হচ্ছে ভণ্ডবাজ জালিবাজ সরকার, মানুষকে লড়িয়ে নিজের গদিতে এসছে। এক ভাইকে অত্যাচার করে এক ভাইয়ের বিরুদ্ধে লড়িয়ে এরা ক্ষমতায় এসছে, এরা হচ্ছে মানবরূপে শয়তান। এই জন্য এইসব শয়তান থেকে দূরে থেকো। আরও আরও আমার আরও সামনের দিন আরও ভালো ভালো ভিডিও দেখো।